Welcome to my new vlog. Asa korchi tumra sob bhalo acho, amu bhalo achi. Tai dekho amra ready hoye gechi. Aradha. Hi, kemon lagche? Aradha ready hoye geche. Rashmita. Rashmita ready hoye geche. Ta amra ekhon jacchi. Amar je bhai ache, sei choto bhai er meyer ajke onnoprashon. Sei onnoprashon er jonnoi jacchi. Ajke ratre onushthan odher onnoprashon ta sokale gechhilam. Seta vlog korini. তার রাতেটা করছি রাতে যেহেতু মেন অনুষ্ঠানটা মানে লোকজন নিমন্ত্রণ এবং খাওয়ানোর যেটা সেটা মেন রাতে অনুষ্ঠান তা সেটাই এখন বের হবো এখন মোটামুটি বেজে গেছে অনেক 8টা বেজে গেছে তা চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বাইরে তা ভিডিওটা দেখবে আশা করছি খুব ভালো লাগবে এবং ওখানে কি কি করছি যতটা পারবো পুরোটাই শেয়ার করব তোমরা দেখবে এবার এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকবে তা চলো ওখানে গিয়ে এই যে আমরা চলে এসেছি ভাইয়ের বাড়িতে এই দেখো সামনে লাইটিং করেছে কত সুন্দর লাইটিং দেখো আর এই যে আমার ভাই দাঁড়িয়ে বুদ্ধ ও কোলে নিয়ে নিয়েছে ভাইপোকে ওজনকে আর এটা হচ্ছে বুদ্ধর বাবা এবং এইটাই হচ্ছে বুদ্ধর মেয়েটা যারা অন্নপ্রাশন ফুচকিটা কত মিষ্টি দেখো সুইট আর এদিকে বাকি আত্মীয়স্বজনরা সব বসে আছে এই যে সুমিত্রা আর আরাধ্যা আমরা সব ঢুকে গেলাম গিফট নিয়ে এই যে এদিকে যাচ্ছি কত লাইটিং করেছে দেখো আমরা যাচ্ছি কারণ হচ্ছে এইদিকে ফুচকা স্টল আছে ভাই বললো যে যাও ফুচকা খেয়ে এসো আগে তা তোমার বৌদি তো ফুচকা খেতে ভালোবাসে তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি ফুচকা এই যে এখানে প্যান্ডেল করেছে এটা খাবারের প্যান্ডেল এবং দুটো স্টল এই যে কফি স্টল কফিটা তো আমি খাবই যেহেতু আমি চায়ের ভক্ত তা কফিটা নিয়ে নিলাম আমরা বেশ সুন্দর করে টান টান দিয়ে কফিটা খাচ্ছি খুব সুন্দর বানিয়েছে তোমার বৌদিও খাচ্ছে আর এদিকে চলে এসেছে রা ফুচকা খেতে তোমার বৌদি এবং ও যা আরাধ্যা ওরা সবাই ফুচকা খাচ্ছে আমি কিন্তু খাইনি এক পিস ফুচকা খেয়েছিলাম এক পিস ফুচকা আমি খেয়েছিলাম আর ওরা খেয়েই যাচ্ছে হাসি দেখো কত ফুচকা খেয়েছি মানে সব উসুল করে নিল এমন অবস্থা খেতে খেতে কী করবো আমিও একটা খেয়ে নিলাম টপ করে কেউ দেখতে পাইনি তা এই যে সব খাচ্ছে প্রচুর ভিড় কী করবো তাই সুমিতা বললাম ফুচকা খেয়েছো সুমিতা বলছে না খাবো না চলো ঘুরে আসি এইটা হচ্ছে আমার দিদিমা মানে বুদ্ধ দিদিমা আমারও দিদিমা ধরো খুব ভালো মানুষ অনেক বয়স হয়ে গেছে তা উনি আছেন তা ওখানে আড্ডা ফাড্ডা মেরে ছবি টবি তোলা হয়ে গেছে সবার তারপরে আমরা যাচ্ছি খাবার টেবিলে এই যে প্রায় 10:30 বেজে গেছে তখন আমরা সিট ফাঁকা পেয়েছি আমরা বসে গেছি হয়তো সুমিত্রা ও যান এবং আরাধ্যা আমার পাশে বসে আছে এই যে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে দু জায়গায় খাওয়ানো হচ্ছে এইটা প্লাস ওই দিকে ভেতরেও খাওয়ানো হচ্ছে প্রচুর লোক প্রায় 450 মতো লোক তা পাতা পড়ে গেছে এদের স্যালাড চলে এসেছে স্যালাড খেয়ে নিচ্ছি খিদেও পেয়েছে খুব যেহেতু আর চপ চলে এসেছে চপটা খাচ্ছি এই দেখো উজান তো খাচ্ছে না চপটা মুখে না এদের চলে এলো তারপরে ফ্রাইড রাইসটাও খুব সুন্দর করেছে আমরা সবাই ফ্রাইড রাইস খেতে লাগলাম খিদের টানে ফ্রাইড রাইসের সাথে চলে এলো ওই যে সবজি পনিরের সবজি এটা সবজিটাও খুব সুন্দর রান্না হয়েছে পনিরের সবজি দিয়ে বেশ সুন্দরভাবে খেতে শুরু করে দিলাম আমি কেন আমরা সবাই খুব সুন্দরভাবে খেয়েছি তা করতেই ভাত এলো ফ্রাইড রাইস করেছে প্লাস ভাতও করেছে কেন গ্রামের সাইড তো ফ্রাইড রাইসটা অনেকে পছন্দ করে না তার জন্য ভাত একটা সবজি তারপর আলু পোস্ত তারপরে হচ্ছে মাছ মাছের কালিয়া এগুলো দিয়ে সুন্দরভাবে খেলাম তারপরে আছে চাটনি পাঁপড় তারপর মিষ্টি আইসক্রিম হাজমোলা তা দেখাতে পারিনি আমি টাটা